হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা খুব ঘরোয়া এবং স্বাস্থ্যকর একটা রুই মাছের রেসিপি বানিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো যদি লেগে থাকে পুরোটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। পুরোটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তবেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার পুরানো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য ওয়েলকাম। এখন আমি চলে যাই, রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তা প্রথমে আমি একদম চারা রুই মাছ নিয়ে নিয়েছি, একদম জ্যান্ত মাছ বাজার থেকে সবেই নিয়ে এলাম। নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখানে জল ঝারিয়ে নিয়েছি। মাছের মধ্যে যদি জল থাকে কিন্তু ভালো করে ভাজা হয় না। খুব ভালো করে জলটা ঝারিয়ে নিলাম। নিয়ে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে এখানে আমি একটা চুলোর মধ্যে কড়া বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। জ্যান্ত মাছে সবসময় উপকারিতা কিন্তু ভীষণই থাকে। আমরা গ্রামগঞ্জে থাকি, একদম জ্যান্ত মাছগুলো আমরা পাই এবং সুন্দরভাবে রান্না করে বাচ্চাদের খাওয়াই। দেখতে দেখতে মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবং এগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এখন আমি দিয়ে দিলাম কালো জিরে। এটা কালো জিরে দিয়ে করব। কালো জিরের সঙ্গে দিয়ে দিলাম একটা গোটা কেঁচানো পেঁয়াজ। কালো জিরেটা আমি আজকে খুব নর্মালিভাবে অল্প মশলা দিয়ে বানাচ্ছি। এখানে কালো জিরে আর পেঁয়াজ দিয়েছি, আর দেবো আদা। এছাড়া কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। অল্প মশলার মধ্যে, অল্প তেলের মধ্যে আমি একদম ঘরোয়া স্বাস্থ্যকর সর্ষে বাটা জ্যান্ত মাছের এই রেসিপিটা বানাচ্ছি, আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। হলুদ দিয়ে আমি জল দিয়ে দিলাম, দিয়ে আরও একটু জল দিয়ে দিলাম। একটু রসা ভাব থাকলে ভাতে মাখিয়ে খেতে খুব ভালো হবে। এখন আমার ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এখানে আমার নামাবার ঠিক আগে আমি দিয়ে দিলাম হচ্ছে, এখানে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা। আমি দু চামচ সর্ষেকে ভালো করে বেটে নিয়েছি। নিয়ে এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটাকে সেদ্ধ করা যাবে না, আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে। আর যদি খুব বেশি আপনারা সেদ্ধ করেন তাহলে কিন্তু হয়ে যাবে তেতো। আর এই যে অল্পক্ষণ দিয়ে নামিয়ে নিলাম, এটাই একদম পারফেক্ট সর্ষে বাটা
রুই মাছের রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এখানে আমাদের এখানে আমি এই বৃষ্টিটা আজকে দেখাচ্ছি শুধু এই কারণে প্রচুর রোদ্দুর আছে, রোদ্দুরের মাঝে এই বৃষ্টিটা হচ্ছে। একটা চমৎকার প্রকৃতি, শরতের প্রকৃতি, সামনেই দুর্গাপুজো, আর এই প্রকৃতিটা দেখতে ভীষণই ভালো লাগে। প্রচুর রোদ আছে, বেশ চারিদিকে দেখুন, গাছের মাথাগুলোকে ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে সুন্দরভাবে রোদ্দুর হয়েছে কিন্তু তবুও অঝোরে বৃষ্টি ঝরে পড়ছে। এটা কিন্তু ভীষণ প্রকৃতির একটা সৌন্দর্য বলতে পারেন, ভীষণ ভালো, দেখতে ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এবং আপনাদেরও দেখাচ্ছি। এখন এত রোদ্দুরের মধ্যে বৃষ্টি পড়াটা স্বাভাবিক নয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওইদিকে পুরোটা আপনাদের দেখিয়ে দিলাম, দিয়ে আমি আবার সামনের দিকটাতেও আপনাদের দেখাবো। ওপরে আকাশের দিকে মেঘ আছে কিন্তু এখানটাতে মানে এমনি দিকগুলোতে কিন্তু মেঘ নেই, ভালো রকম রোদ্দুর আছে আর অঝোরে পড়ছে বৃষ্টি। এটা সামনের অংশটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন যে বৃষ্টিটা কীভাবে হচ্ছে। খুব ভালো একটা বৃষ্টি ঝরে পড়ছে আর রোদ্দুরের ভাবটা খুব বেশি হয়ে গেছে, খুব বেশি রোদ্দুর দেখা যাচ্ছে, তার সঙ্গে বৃষ্টি পড়া, একটা মজার প্রকৃতি দেখা, খুবই সুন্দর লাগছে। সেই এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আমিও ভীষণ আনন্দিত। তা বন্ধুরা, আজকের ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।